আকাশে বাতাসে চল সাথী উড়ে যাই, চল ডানা মেলে রে। ময়নারে ময়নারে যাব তোর পিছু পিছু ডানা মেলে রে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দর্শক, এই যে আকাশে বাতাসে ওড়ার কথা বলছি, এটা কিন্তু রাজ, শারমিন আর বিল্লাল বর্তমানে আকাশে উঠছে। এই পরিবারটা দর্শক, আপনারা যারা প্রথম থেকে দেখেছেন তারা জানেন কিনা, আপনাদের তথ্যের জন্য একটু বলে রাখি, এই পরিবারটা প্রথম কিন্তু বাবুর ক্যামেরার মাধ্যমে সামনে এসেছিল, এবং বাবু তখন চ্যানেল খুলেছিল, তিশা তাকে বলেছিল। তাই একটা ভাগা বাড়িতে দর্শক থাকতো, যেটা হচ্ছে একটা খুব পুরো বাড়ি মতো, যেটা আসলে কোনো মানুষের পক্ষে থাকা সম্ভব না। আপনারা বাবুর চ্যানেলের ভিডিওতে গেলে হয়তো বা দেখতে পারবেন, এখনো যদি ভিডিওটা থাকে। এবং সেখানে শারমিন তো সামনেই আসতো না, শারমিন যে কে একজন আছে সেটা কোনো ভিডিওতে দেখারই হতো না। আমরা তো বহুতকাল পর পর্যন্ত গিয়ে জানছি যে বাবুর একটা বোন আছে। বিল্লালের কথা তো দর্শক বাদ দিলাম, কেননা থ্যালাসেমিয়া রোগী, প্রতিবন্ধী, অটিস্টিক, যে কাতারেই ফেলে না কেন। আর রাজ তো আসলে সিনারিওতে পড়ে পড়ে এসছে। বাট আজ এই শারমিন এমনভাবে গলাবাজি করে, এই শারমিনকে কিন্তু তার ফ্যামিলি থেকে বিতাড়িত করছিল। যখন তার বাপ কিছুদিন পরে মালয়েশিয়া থেকে চলে আসে, তখনও কিন্তু শারমিনকে ভিডিওতে দেখা যায়নি। তখন বাবু বলেছে যে সে বিয়ে করে চলে গেছে স্বামীর বাড়ি, আবার কখনো বলেছে যে না, সে হচ্ছে ওই বাড়িতেই আছে। কখনো দেখা গেছে যে গাড়ির আড্ডায় পালাই চলে গেছে। তো এই যে শারমিন দর্শক এত আসলে গলাবাজি করে, এই গলাবাজিটা আসছে কোথা থেকে? তুই ইউটিউব চ্যানেলে তিশা আপা, বাপ্পি ভাই, সাবিনা, মিম, এদেরকে ব্যবহার করে করেই তো তোর চ্যানেলটা পরিচিত পাইছে, তুই তারপরে হচ্ছে ভিউগুলো পাচ্ছিস। ইভেন তোর যে ভিডিওটা ভিউ বেশি পাইছে, এখানেও তুই মিমের ছবি থাম্বনেল ইউজ করে ভিউটা পাইছিস। তাহলে তোর অকাধ যতটুকু ততটুকুই তো তুই উঠবি। আর এরপরে সাবিনা দেখছে যে মিম আর শারমিনের মারামারিতে আপনার ভিডিও ভিউ ভালোই হয়েছে, শারমিনের, মিমের তো অত বেশি হয় নাই যদিও। তো সে কি ডিসিশন নিল? সে ডিসিশন নিল যে সে হচ্ছে আপনার নিজে একটা ভিডিও দিবে। তো সে একটা নিজের ভিডিও দিছে, যেখানে সে বলছে যাদের চোখের পিসি নাই। দর্শক বিশ্বাস কর, আমার মাথায় আসছে পিসি মানে পার্সোনাল কম্পিউটার, পিসি মানে যে কি আর এটা আসলে মাথায় আসেনি। পরে দর্শক যেটা দেখলাম যে পিসি মানে হচ্ছে দর্শক চোখের পলক, চোখের পিসি বলতে চোখের পলককেই বুঝেছে এখানে, যে চোখের পলক নাই। পরে আমি আবার তাকায় দেখলাম যে আসলে সাবিনার চোখের পলক আছে। আসলে সাবিনা আপা যে কি বলতে চাইছে জানি না, তো সাবিনা আপা নিজেই তো তার বোনকে খারাপ করছে। এখন সে যখন তার বোনের হয়ে কথা বলতে আসছে, সেটা কিন্তু সাবিন বলছে যে কে কেমন আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না, মানে সে একদম ধরে ধরে বলছে। তা আমার কথা, মিম কিন্তু চাইলে জবাব দিতে পারতো, মিম জবাব দেয় নাই। মিমের একটা ভুল হয়েছে যে সে তার যে নাটকটা দর্শক আমি একটু বলি, সে আবদিয়াকে খুব ফোকাস করছে, যে এমন একটা ভাব যে আবদিয়াকে ছাড়া সে কখনো থাকেনি। কিন্তু দর্শক দেখেন, এর আগেও যখন সে হচ্ছে বিয়ের পর গেছে, ঢাকা টু ঢাকা গেলেও গেছে, তারপরে দর্শক দেখেন এই যে গত পরশুদিন সে শাড়ি পরে গলার হার সবাইকে দেখালো, সেই শাড়ি পরেই কিন্তু পরদিন সকাল পর্যন্ত সে ঘুরতেছে। তার মানে কি, যে বাসর সে আগের দিন রাত্রে করতে পারেনি জামাই বাজার কোরানোর পর, সেই বাসর আবদিয়াকে রেখে সে ঠিকই কিন্তু বাবুর সাথে থাকছে। তাহলে এত নাটকের কেন, মানে আসলে প্ল্যান বা প্লট বোঝা যাচ্ছে না। আবার দেখেন মাঝখান দিয়ে একটা বাড়ি নিল, বেডরুম সেট নিল, সব কিছু করলো, এখন আবার শোনা যাচ্ছে সে নাকি গ্রামে ফেরত যাবে। আসলে গ্রামে ফেরত না গেলে ঢাকায় আবদিয়াকে দেখবে কে বলেন? আর এইখানে থাকলেই তো শারমিনা গিয়ে তার বাড়িতে উঠে বসবে। এখন এরকম শাশুড়ি বা এরকম ননদ, এরকম ভাসুর ভাসুরের বউকে কে টানবে? যে কারণে কিন্তু মিম আবার প্ল্যান করছে যে সে পদ্মার চরেই ব্যাক করবে।
এখন একান্ত বাপ্পি আসলে সম্পত্তি দখলের জন্য পাবনায় বাড়ি করেন, অত দেখতেন তিশাও হয়তো বা পদ্মার চরেই বাড়ি করে থাকতো, কেননা এদের কাছে পরিবারের বন্ডিংটা বড়। এমনও হতে পারে দূর ভবিষ্যতে তিশাও পদ্মার চরে একটা বাড়ি করলো, এখানে এসেও থাকলো কিছুদিন, পাবনার বাড়িটা তো নিজের নামে থাকছে, ওখানে হয়তো বা তান বড় হলে তান একা থাকলো। তো এদিকে কালকে শাহিন একটা ভিডিও দিছে যে আরিফ তাদেরকে চাইনিজ খাওয়াতে নিয়ে গেছে, তারা আবদুল্লাপুর গেছে, আসলে কেন গেছে কিছুই বলে নাই। আরিফের তো চুল গাড়ি হয় নাই যে তবু হচ্ছে চাইনিজ খাওয়াতে নিয়ে যাব। কালকে তোরা গেছিস হচ্ছে তোদের আদালতে হাজিরা ছিল, তোরা সাথে দুই বাবা আছিস, এই জন্য তোরা গেছিস। অ্যাটলিস্ট সাবিরা আর আরিফ মিজানকে মূল্য দিতে পারে, কিন্তু শাহিনকে মূল্য দেওয়া কখনোই কথা না। তো এই কথাটা তারা সম্পূর্ণই গোপন করছে। আর আরেকটা বিষয় দর্শক কথা বলতে চাই যে শারবির একটা কথা বলছে যে অতীত সবারই আছে, তো ভেবে চিন্তে কথা বলবেন। মানে শারবির বলতে চাইছে যে আমি তোর তাও 9 বছর সংসার করছি রাজের সাথে, পরবর্তীতে প্রেম করে বিয়ে হতে কিন্তু একদম পরকিয়া করে এক স্বামী বর্তমান থাক, তার এক ছোটো বয়সের ছেলের সাথে বিছানায় শুয়ে দৈহিক মিলন করিলে, এটাই সে বলতে চাইছে। আর আরেকটা বিষয় কি দর্শক দেখেন, সেটা হচ্ছে এই শাহিনের তো মূল্য নাই, বড় ভাবিরও তেমন মূল্য নাই, অথচ এই বড় ভাবি দেখবেন সাবিনার বাচ্চাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ এই বড় ভাবি দেখবেন যতটুকু যে পারে হয়তো বা খুকির মতো অত 100% পারে না। এখন যেটা হয়েছে দর্শক যে আপনার এই যে আপনার মোহাম্মদকে আর মানহাকে দুজনকে কিন্তু আলাদা ট্রিট করা হয়। যেমন কালকে আমার খুব একটা দৃশ্য দর্শক খারাপ লাগলো যে তিশার মা চাপটি পিঠা বানাচ্ছে তিশাকে দিছে, তো মোহাম্মদ সকালবেলা উঠে বাদাম চাচ্ছে ওকে তো দিছে, তো মোহাম্মদ পরে বলতেছে দে দে দে। তিশা দর্শক দিলে তো না, উল্টো বাপ্পি বলতেছে ভাবি আপনি মোহাম্মদকে কিছু খাওয়ান, ওর মনে হয় খিদা লাগছে। কেন তিশা তো বড় ফুপু, চাইলেই তো পিঠার একটা অংশ হাতে ধরাই দিতে পারতো না কি বলেন। আবার মানহার জন্য বাপ্পি স্যান্ডেল শুকিয়ে আছে, খুব বেশি দাম নেই, এগুলো 150 টাকার মধ্যেই গ্রামে পাওয়া যায়, কিন্তু মোহাম্মদের জন্য এক জোড়া আনা নাই। আপনারা দেখছেন যখন মালয়েশিয়া থেকে বাপ্পি তিশা আসছে তখন কুকিকে বেশি জিনিস দিছে। মানে এই বিষয়গুলো দর্শক কেন আপনাদের সামনে আসতেছে যে ডিসক্রিমিনেশন কিন্তু আছে, তবে এখন এই যে মানে বাবুর পরিবার আর মিমের পরিবারের যে মারামারি, আমার মনে হয় এখানে বাবুর উচিত সামনে এসে বলা কিছু কথা, বাবুরও বলা উচিত, কেননা শানমিন এমন একটা মেয়ে মানুষ নিজের ভিউয়ের জন্য নিজের ভাইকে এত ছোট করছে, এত ছোট করছে, দু ভাই হিসেবে আমার মনে হয় বাবুর কিছু বলা উচিত যদি সে আসলেই পুরুষত্ব একজন পুরুষ হয়ে থাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।